কেমন আছো সবাই? আজকে আমরা নিরক্ষীয় বিপরীত স্রোত, যাকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, অর্থাৎ যে স্রোতটি নিরক্ষীয় অঞ্চলে এসে বিপরীত দিকে সরে যাচ্ছে, সেই স্রোতটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমতই বলতে হয় এই স্রোতটি আসলে কিভাবে সৃষ্টি হয়। সাধারণত নিরক্ষরেখার দিকে সোজা পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে এই স্রোতের যাত্রা শুরু হয় এবং বিভিন্ন কারণে পরবর্তীতে এই স্রোতটি উত্তর দিকে টার্ন করে কিংবা দক্ষিণ দিকে টার্ন করে কিংবা ছোট ছোট বিভিন্ন শাখায় বিভক্ত হয়। এই দক্ষিণ নিরক্ষীয় বিপরীত স্রোতের উদ্ভব সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। যেমন দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি প্রভাব, যেমন দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন যাত্রা শুরু করে, এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত যাত্রা শুরু করছে, দেখো এখানে একটি সেন্ট রক অন্তরীপ দ্বীপপুঞ্জে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটি বাধা পাচ্ছে। দেখা যায় অনেক সময় আমরা যদি কোনো সরু জায়গায় সজোরে পানি নিক্ষেপ করি, তাহলে দেখা যায় কিছু পানি এ জায়গাটিতে আঘাত করে পরবর্তীতে আবার ব্যাকওয়ার্ড মুভমেন্ট তৈরি করে, অর্থাৎ আঘাতের ফলে পরবর্তীতে আবার একটি ব্যাকওয়ার্ড মুভমেন্ট তৈরি করে। যখনই সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট অর্থাৎ দক্ষিণ নিরক্ষীয় স্রোত অন্তরীপ দ্বীপে বাধা পাচ্ছে, তখন এটি একটি ব্যাক কারেন্ট তৈরি করে, যেটিকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল কারেন্ট। এই ইকুয়েটোরিয়াল কারেন্টটি নিরক্ষরেখার প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া আরও কিছু কারণ রয়েছে বলে ধারণা করা হয়, যে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন পূর্ব দিকে যাত্রা শুরু করে, তখন এটি একটি মিলিত স্রোতে পরিণত হয়, এবং এই মিলিত স্রোতটি যেহেতু পৃথিবীর মাঝখানে শান্ত বলয়, অন্য কোনো নিয়ামক এক্ষেত্রে কাজ করতে পারে না, যার ফলে স্রোতটি বিপরীত দিকে যাত্রা শুরু করে এবং কোনো ধরনের বাধা ছাড়াই পূর্বের দিকে যাত্রা শুরু করে। অর্থাৎ একটি কারণ আমরা পাচ্ছি সেন্ট অন্তরীপ দ্বীপে যাত্রা শুরু করার ফলে ব্যাকওয়ার্ড হচ্ছে স্রোত, আরেকটি পাচ্ছি নর্থ ইকুয়েটোরিয়াল এবং সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টটি বাধা পেয়ে যখন শান্ত বলয়ের প্রভাবে পূর্ব দিকে যাত্রা শুরু করছে। এই যাত্রাটি এত বেগবান হয়, বিজ্ঞানীরা বলছেন সাধারণত নিরক্ষীয় অঞ্চলে যে নিম্নচাপ এবং বৃষ্টিপাত থাকে, এই স্রোতটি যখন সৃষ্টি হয় এবং প্রতিদিন নিরক্ষীয় অঞ্চলে, তোমরা জানো বন্ধুরা যে প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত হয়, সে বৃষ্টিপাতটি পরিচলন বৃষ্টিপাত। এই যে পরিচলন বৃষ্টিপাতের ফলে এই স্রোতে অধিক জলরাশি বা পানি অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার ফলে এই জলরাশিটি দিক ঠিক রেখে সামনের দিকে মুভমেন্ট করতে সোজা হচ্ছে এবং পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু পূর্ব দিকে আগালেও পৃথিবীর বিভিন্ন আবর্তনজনিত কারণে এটি দক্ষিণ এবং উত্তর দিকে বিভিন্ন পয়েন্টে গিয়ে বিভিন্ন শাখায় মিলিত হচ্ছে, যেগুলো আবার পৃথিবীর আবর্তনজনিত কারণে, কোনোটি আবার যাত্রা শুরু করছে ঘড়ির ডান দিক বরাবর, কোনোটি আবার যাত্রা শুরু করছে ঘড়ির বিপরীত দিকে। তো এটি ছিল নিরক্ষীয় বিপরীত স্রোত সম্পর্কে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা প্রতিটি স্রোতের প্রভাব সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।